কোন দোকান আপনার? আমার দোকান, আমি কাজ করি। হ্যাঁ কাজ করেন এটা? হ্যাঁ এটা ডেলিভারি কাজ করি। তো ওনাকে ডাকতে হয়? মালিককে ডাকতে। কোথায় গেছেন? কোথায় গেছেন বলতে পারি? আমরা তো ডেলিভারি কাজ করি। এক বস্তা লইছেন আপনি আইনটাকে বাইরে দেন। আপনি এখানকার ব্যবসায়ী? আপনি ব্যবসায়ী না, আমি ডেলিভারি দেন। না আমরা এই জায়গায় কাজ করি। কত করে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ এখন? না আমি বলতে পারি না, আমি কালকে বাড়িতে এসেছি। দেখেন ওই ব্যবসায়ীদেরও একই রকমের বক্তব্য, ইনাদের সব মুখস্থ যে আমি নতুন আসছি আমি জানি না। এই যে কালকে আসছি, কেউ আছে সাত দিন আগে আগে ডেলিভারি কাজও করেননি আপনি? আগে আমি আর ডেলিভারি কাজই করি। তো গতকাল আসছেন বললেন যে? এই তো রাত্রে আসছে, এখান থেকে কাজ করতেছে। পেঁয়াজ তো দিনে বিক্রি হয় তাই না? পেঁয়াজ তো রাত্রে বিক্রি হয় না, এখন কোথায় দাদা? দেখেন আশেপাশে আমাদের সাথে আছে গোয়েন্দা বাহিনীর মতো। সবাই মিক্সিং অবস্থায় আছে, সবাই পিছু পিছু আমাদের সাথেই আছে। আমাদেরকে তো চিনে, ফলে তো শব্দ বেশ ধন্যবাদ আসতে হবে একবারে। চলেন ওইদিকে দেখি বাজারে পর্যাপ্ত, এই দেখেন আদা রয়েছে, রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে তাই না? যা রয়েছে পর্যাপ্ত রয়েছে, অথচ দাম তো কমাচ্ছে তাই না? উনি বলবেন যে আমি জানি না, আসেন আপনি, আপনি থামেন একটু ধৈর্য ধরেন, আপনি বসলেন বসেন। আপনি কে? হ্যাঁ আপনি তো বসেছিলেন, চলুন বসেন কথা বলি। না না আমি আসলে আমি কোন দোকানদার? বসেন বসেন, আপনি তো বসেছিলেন বসেন, এখানে বসেন, কত করে বিক্রি করছেন? আমি তো সত্যিকারের কথা বললাম, আপনি আমি কোন দোকানদার না স্যার। তাহলে আপনি কে? আমি এখানে বসছি একটু বাতাস খেতেছি। বসেন বাতাস খান। না না অসুবিধা না, আমি বসেন বাতাস খান। আমি এখানে দোকান। নাম কি আপনার? আমার নাম চন্দ্র। কি ব্যবসা করেন? ব্যবসা করেন আমি এখানে পাকা ক্যাশ মতো আপনার কাছে? না কিন্তু কাগজ কাগজ নেই। আর কাগজগুলো কি? আর কাগজগুলো আর অন্য কোনো কাগজগুলো দেখেন স্যার? সবগুলো তো ক্যাশ মমো আরো আছে, অন্য কোনো কিছু না স্যার। মালিক কোথায়? ঠিক আছে
আপনি কোন দোকান আপনার আপনি চলে যাচ্ছেন কেন? আপনি কি করেন? আপনার কোন দোকান নেই? শিওর শিওর আবার আমার কাছে ব্যবসা আমাদের কোনো ঘরও নাই দোকানও নাই। আপনি কি করেন? ব্যবসা করেন? এই একজন টাকা লাগা বেড় দিয়েছিল দিয়েছি, এই কাম হলে একজন কেউ টাকা লাগা বেড় দেয় দিয়েছি। কিন্তু আমার আমার বক্তব্য দেখেন, সবগুলো পেঁয়াজ এগুলো আলু, আলু পর্যাপ্ত রয়েছে, পেঁয়াজ অপর্যাপ্ত রয়েছে। আলু দোকানদার তো রাত্রে বিক্রি করে, থাকে না, সব বন্ধ করে গেছে। আশেপাশে আছেন? দেশব্যাপী একযোগে পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এই অভিযান গুলো পরিচালনা করা হচ্ছে। এই কারণ বাজারে এখানে এসে আমরা যেটি একটি প্রতিষ্ঠানে আমরা গেলাম, সেখানে দেখলাম যে 89 টাকা, 91 টাকা, 94 টাকা এইরকম রেটে আলু পেঁয়াজ ক্রয় করা হয়েছে এবং সেই পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে 100 থেকে 102 টাকা প্রতি কেজি। আমরা হিসাব করে দেখলাম যে প্রতি কেজিতে আপনার 9 টাকা, কোথাও 11 টাকা এইরকম লাভ করা হচ্ছে। অথচ উনি প্রতিদিন শত শত বস্তা পেঁয়াজ বিক্রি করেন, যিনি হোলসেল করেন তো ওনার ক্ষেত্রে যদি প্রতি কেজিতে 11 টাকা করে লাভ করেন তাহলে তো অযৌক্তিক হয়ে যায়, এখানে অযৌক্তিক হয়ে যায়। এখানে সমস্যা রয়েছে আরও, সেটি হচ্ছে যিনি যে যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো প্রদান করছেন না, কার্বন কপি তার কাছে নেই, উনি একটা স্লিপ দিয়ে দিচ্ছেন। আরও কথা বলছেন যে যারা নগদে কিনছেন তাদেরকে কোনো ক্যাশ মেমোই দেওয়া হয় না, অথচ বারবার আমরা বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, মাইকিং করে যাচ্ছি, তাদের সাথে একাধিকবার মত বিনিময় সভা করা হয়েছে যে পাকা ক্যাশ মেমো প্রদান করতে হবে, কার্বন কপি রাখতে হবে, অথচ সেই বিষয়টি ওনারা আমলেই নিচ্ছেন না। এবং তার ট্রেড লাইসেন্স আমরা দেখলাম 2023 সালের জুন মাসে মেয়াদ শেষ হয়েছে, 24 সালে জুন গিয়েছে, এরপর এখন চলছে নভেম্বর মাস, অর্থাৎ 1.5 বছর যাবত তার লাইসেন্স রিনিউ নেই। আমরা তাদেরকে লাইসেন্স রিনিউ করার জন্য নির্দেশনা দিয়েছিলাম, যাদের লাইসেন্স নেই তারা যেন সিটি কর্পোরেশনের অফিসে যোগাযোগ করে লাইসেন্স গ্রহণ করেন, সেটিও উনি শুনছেন না। এবং মূল্য তালিকা দেওয়ার যে বিধান ছিল সেটি উনি কমপ্লিটলি মানেননি। এই সকল অপরাধে একটি প্রতিষ্ঠানে 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং কড়া ভাষায় সতর্ক করা হলো। এই সতর্ক শুধু তার জন্য না, সকলের জন্য প্রযোজ্য হবে। এখন আমরা এখানে মাইকিং করব যে প্রত্যেকেই যেন ট্রেড লাইসেন্স নিশ্চিত করেন, যেখান থেকে এই পেঁয়াজ বা আলু বা দ্বিতীয় প্রয়োজন পণ্য ক্রয় করেছেন, ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করেন, এবং যার কাছে বিক্রি করছেন, যেহেতু এখানে হোলসেল করা হয় ফলে যার কাছে বিক্রি করছেন তাকে যেন পাকা ক্যাশ মেমো প্রদান করেন এবং কার্বন কপি যেন তারা সংরক্ষণ করেন। এই নিয়ম যদি তারা কেউ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আর একটি মেসেজ আমি এখানে জানা দিতে চাই, দেখেন এখানে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে, আপনার ডানে বামে সামনে পিছনে যেখানে তাকান দেখেন যে পাইল করা রয়েছে পেঁয়াজের বস্তা, এখানে কোনো ঘাটতি নেই।
অথচ তারপরে দাম কি তার চোখের মাধ্যমে বেশি নেওয়া হচ্ছে, এগুলো দুঃখজনক বিষয়। যারা এর সাথে জড়িত হবেন তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা দেখলাম যে একটা দোকান কি আপনার কথা বললাম ব্যবসায়ীর সঙ্গে এই পর্যন্ত 5-6 বার উনি বলছেন, আরো কতবার উনি দিয়েছেন তা আমরা সঠিক জানি না। এই তো বারবার জরিমানা করার পরেও তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না বা তাদেরকে নিয়ম মানতে বাধ্য করা যাচ্ছে না, এটা কি আপনাদের ব্যর্থতা নাকি ওনাদের কোনো বিশেষ না? দেখেন, তারা আপনি যেমনটি বলেন যে 5-6 বার উনি জরিমানা দিয়েছেন, তার মানে হচ্ছে যে এতবার তাকে সরাসরি বলা হয়েছে ব্যক্তি ওয়ান টু ওয়ান যে এই কাগজপত্র গুলো রাখতে হবে, মূল্য তালিকা দিতে হবে, পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করতে হবে এবং বিক্রির ক্ষেত্রে পাকা ক্যাশ মোমো দিতে হবে। এই ইনফরমেশন গুলো আমরা বারবার তাদেরকে ডিসিপ্লিনেট করেছি, সরবরাহ করেছি, জানিয়ে দেওয়া হয়েছে, তারপরও তারা শুনতে এবং মানতে নারাজ, অনাগ্রহী। এখন সময় এসেছে তাদেরকে মানতে অনেকটা বাধ্য করা। আমরা বাধ্য করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি স্বপ্রণোদিত হয়ে সম্মানিত ব্যবসায়িক বৃন্দ এই আইনগুলো মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে, তাদেরও আমরা সহযোগিতা চাই। এটি জনস্বার্থেই হওয়া দরকার, যেহেতু দেশে আইন আছে, আইন বাস্তবায়ন করার জন্য অর্গানাইজেশন রয়েছে এবং ব্যবসায়ীদের উচিত এই আইন মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা। তবে যদি কেউ অনাগ্রহ প্রকাশ করে তার ব্যবসা করতে দরকার না, ওনাকে তো সরকার জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য বলেন। যিনি আইন মানবেন, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন, অলরাইট, তাদেরকে সরকার সাপোর্ট দেবে। আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে সম্মানিত ব্যবসায়ীদের প্রতি যে ট্রেড লাইসেন্স নিশ্চিত করতে হবে, যেখান থেকে ক্রয় করেছেন একই কথা রিপিটেশন হচ্ছে, পণ্য ক্রয়ের পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করতে হবে, যার কাছে বিক্রি করছেন এই পাকা ক্যাশ মোমো প্রদান করতে হবে, মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং যৌক্তিক লাভ রেখেই এই মূল্য তালিকা নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ। একটা বিষয় একটু সামনে আনতে চাই, বিষয় হলো আপনারা যখন অভিযান শুরু করেন তখন নিয়মিত এই ব্যবসায়ীরা পালিয়ে যান, অন্যদের না পেয়ে একজনকে বারবার যাওয়া হচ্ছে এবং তাকে বারবার জরিমানা করা হচ্ছে, বিষয়টি সেরকমই প্রমাণিত যে 5-6 বার উনি দিয়েছেন এবং অন্য অনেক জায়গায় তারা পালিয়ে যাওয়ার পরে একবারও তাদেরকে ধরা হচ্ছে না, তাদের ব্যাপারে আর সিদ্ধান্ত। আচ্ছা, পালিয়ে যিনি যাচ্ছেন তা তাদেরকে আপনাদেরও সহযোগিতা চাই, আপনারা ধরিয়ে দেন তাদেরকে যারা পালিয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে নিশ্চয়ই তাদের ভিতর কোনো রকমের অনিয়ম রয়েছে, আইন ভায়োলেশন তারা করছে এবং তারা আইনের আওতায় আসতে পারে ভয়েই মূলত তারা আগে থেকেই পালিয়ে চলে যাচ্ছে। আমাদের অবজারভেশন হচ্ছে যে এই সকল প্রতিষ্ঠান বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু তাদের তো আপনি দেখলেন ট্রেড লাইসেন্সও নেই, তাদের ট্রেড লাইসেন্সও নেই, কি অপরাধ তারাও করছে বারবার, তাদের যেহেতু ট্রেড লাইসেন্স নেই ফলে ট্রেড লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো, তো ট্রেড লাইসেন্স নেই কি লিখ কোথায় লিখবো? এখন তাদের নাম ঠিকানা আমরা যদি পাই, আমরা সমিতির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সহযোগিতা চাচ্ছি, তারা যেন যারা যারা এখানে ব্যবসা করেন তাদের নাম ঠিকানা সহ আমাদেরকে সরবরাহ করেন এবং যারা আইন ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে, প্রয়োজনে রেগুলার মামলা হবে। থ্যাংক ইউ।